দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতে যে খবরে নজর রাখবো, সুকান্ত মজুমদার, তাকে এবার তার মন্তব্যের জন্য জুতো মারার হুঁশিয়ারি দিলেন সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ মুখোপাধ্যায়, তিনি আইএনটিটিইউসির নেতা, তিনি বলেছেন যে বিবেকানন্দের বাণীর অপব্যাখ্যা, তাকে জুতো মারাই উচিত। আর এই অপদার্থ বিজেপি আমার যুব সমাজের আইকন, শুধু আমার না, আগামী দিনে আমার ছেলে যখন বড় হবে যুব সমাজের আইকন, যার পথ অনুসরণ করবে তিনি হচ্ছেন স্বামীজি। আমার পূর্বপুরুষ, আমার বাবাও স্বামীজিকে অনুসরণ করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমি মনে করি, যারা স্বামীজিকে অপমান করে তারা আজ যাই হোক ভারতবাসী হতে পারে না, তারা আজ যাই হোক হিন্দু হতে পারে না। সুকান্ত মজুমদার, তুমি আমার যুব সমাজের আইকন, তুমি আমার নরেন্দ্র দামোদর দাস মোদী চামচাগিরি করার জন্য তুমি আজকে বিবেকানন্দকে অপমান করেছো। আমি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি, আর যদি একটিবারও সুযোগ পাই, ওই সুকান্ত মজুমদারকে জুতো পেটা করে দেখিয়ে দেব যে আমরা প্রকৃত হিন্দু, আমরা তোমাদের মতো ভেকদারি হিন্দু না। তুমি যদি বিবেকানন্দকে অসম্মান করো, তৃণমূল কংগ্রেস তোমাকে ক্ষমা করবে না, প্রকৃত হিন্দু তোমাকে ক্ষমা করবে না। আপনারা শুনলেন কতুলপুরের সমাবেশ থেকে একেবারে হুঁশিয়ারি দিলেন আইএনটিটিইউসি নেতা সোমনাথ মুখোপাধ্যায়। বিবেকানন্দকে অপমান করেছে, জুতোটুকুই পাও না, সুকান্ত মজুমদারকে জুতো মারার হুঁশিয়ারি দিলেন তিনি। প্রতিনিধি মফিজুল হুদা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আমরা শুনলাম কিভাবে হুঁশিয়ারি দিলেন আইএনটিটিইউসি নেতা সোমনাথ মুখোপাধ্যায়। তিনি বললেন বিবেকানন্দকে অপমান করেছে, জুতোটুকুই পাও না, আর কি বললেন সমাবেশ থেকে? আজ শ্রমিক সংগঠনের একটা রক্তদান শিবির ছিল কতুলপুরের পানাহার এলাকায়, সেখানেই সভামঞ্চে বক্তব্য রাখেন আইএনটিটিইউসি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ মুখার্জি। সেখান থেকেই সুকান্ত মজুমদারকে জুতো মারার হুঁশিয়ারি দেন, এবং তিনি আরো বলেন যে যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দকে যেভাবে তিনি অপমান করেছেন তার জন্য তার এই জুতোটুকুই পাও না, এই নিয়েই শুরু হয়েছে আমাদের বিজেপি তৃণমূল। হ্যালো, হ্যাঁ, এই নিয়ে শুরু হয়েছে বিজেপি তৃণমূলের তর্জা, এবং বিজেপি কটাক্ষ করতে ছাড়েননি এই নেতাকে, বলেন তিনি এইভাবেই মন্তব্য করতে থাকেন এবং হাইলাইটে আসতে চান, তাছাড়া ওনার কোনো কাজ নেই, তৃণমূলের এটাই কালচার যে কটু কথা বলা। ধন্যবাদ, আমরা শুনে নেব এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কি বক্তব্য। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা অবশ্যই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য আপনাদের কাছে পৌঁছে দেব, কিন্তু যে হুঁশিয়ারি দিয়েছেন আইএনটিটিইউসি নেতা সোমনাথ মুখোপাধ্যায় কতুলপুরের সমাবেশ থেকে আরো একবার। আর এই অপদার্থ বিজেপি আমার যুব সমাজের আইকন, শুধু আমার না, আগামী দিনে আমার ছেলে যখন বড় হবে যুব সমাজের আইকন, যার পথ অনুসরণ করবে তিনি হচ্ছেন স্বামীজি। আমার পূর্বপুরুষ, আমার বাবাও স্বামীজিকে অনুসরণ করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমি মনে করি, যারা স্বামীজিকে অপমান করে তারা আজ যাই হোক ভারতবাসী হতে পারে না, তারা আজ যাই হোক হিন্দু হতে পারে না। সুকান্ত মজুমদার, তুমি আমার যুব সমাজের আইকন, তুমি আমার নরেন্দ্র দামোদর দাস মোদী চামচাগিরি করার জন্য তুমি আজকে বিবেকানন্দকে অপমান করেছো। আমি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি, আর যদি একটিবারও সুযোগ পাই, ওই সুকান্ত মজুমদারকে জুতো পেটা করে দেখিয়ে দেব যে আমরা প্রকৃত হিন্দু, আমরা তোমাদের মতো ভেকদারি হিন্দু না। তুমি যদি বিবেকানন্দকে অসম্মান করো, তৃণমূল কংগ্রেস তোমাকে ক্ষমা করবে না, প্রকৃত হিন্দু তোমাকে ক্ষমা করবে না।